বাংলাদেশি পারে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠাতে, এমনটাই মনে করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আদামা দিয়েং। বৈশাখী টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয় ও সফল। এই ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। পরামর্শ দেন আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ দায়েরে। কাজী বাপ্পার প্রতিবেদন। গত বছর রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই তা সমাধানে অগ্রণী ভূমিকা রাখছে বাংলাদেশ। মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নিপীড়নের মুখে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া সহ যাবতীয় সহায়তা দিয়ে বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ সরকার। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আদামা দিয়েং মনে করেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে যথেষ্ট কূটনৈতিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। যদিও মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাবে এখনও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা সম্ভব হয়নি। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বললেন, বাংলাদেশ সরকারের সদিচ্ছার কারণেই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সফল হতে বাধ্য। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয়ভাবে যুক্ত রাখার পরামর্শও দেন তিনি। প্রত্যাবাসনের পথে বাংলাদেশই প্রথম পা বাড়িয়েছে, ফলে বাংলাদেশ কখনো ব্যর্থ হতে পারে না। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশের পাশে থাকা। তিনি বলেন, বাংলাদেশের উচিত আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা। একমাত্র এর মাধ্যমেই মিয়ানমার সেনাবাহিনীকে দোষী সাব্যস্ত করে সংকটের সুষ্ঠু সমাধান করা সম্ভব বলে মনে করেন জাতিসংঘের এই কর্মকর্তা। বাংলাদেশি পারে মিয়ানমার সেনাবাহিনীর সব অপকীর্তি বিশ্বের সামনে তুলে ধরতে, সেজন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেয়ার পরামর্শ রইল। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান আদামা দিয়েং। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।